আসসালামু আলাইকুম, আমি হাসামা। আমার চ্যানেল এইচডি কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজকের আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার এইচডি কিচেন ব্লগে নতুন একটি রেসিপি দেখা। তো আজকে রেসিপিটি চলুন দেখে নিই কী বানাই। তো এখানে আমি 1 কেজি সলিড মাংস নিয়েছি, গরুর মাংস, রেয়া জ্বালা। তো এই মাংসের সঙ্গে এখন আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর মাংস এরকম যদি কষা বানাই তাহলে কিন্তু এর সঙ্গে পেঁয়াজটা বেশি লাগবে। দিয়ে নিলাম 1টা টমেটো কুচি আর 3টা মরিচ চেরা। তো এই কাঁচা মরিচ দিয়েছি আমি। তো এইগুলো সব দিয়ে এখন আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। সঙ্গে দেব আমি এর সঙ্গে স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবণটা দেবেন। মাংসের পরিমাণ যত হবে লবণটা ঠিক ততটাই দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচের একটু কম মরিচ গুঁড়া। আর তার সঙ্গে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়া। তো এইগুলো উপকরণ দিয়েছি, এখন দিয়ে দেব এর সঙ্গে তেল। তো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি 1/2 কাপের একটু কম। তো এগুলো দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করতে হবে। তো এইভাবে এটা ম্যারিনেট করে আমি কিন্তু 20 মিনিটের মতো রেস্টে রাখবো। তো অটোমেটিক কিন্তু এর মধ্যে সমস্ত মশলা মাংসের সঙ্গে মানে মাংসের ভেতর যাবে। তো তার জন্য এইভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমি সেট করে একটা ঢাকা দিয়ে রেখে দেব। তো ততক্ষণ ওটা ম্যারিনেট করা থাক। আর এদিকে আমি 20 মিনিটের পরে এখানে একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে আমি এখানে 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটায় হালকা গরম হতে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টা তেজপাতা, 3টা লবঙ্গ, 3টা এলাচ। আরও দেব ফোড়নে 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়া, 1/2 চামচ সামান্য একটু লঙ্কা গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া, 1/2 চামচের একটু কম আদা রসুনের পেস্ট। তো এই কটা ফোড়নে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সুন্দর একটা স্মেল আসার পরে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য কুক করার জন্য। তো যেহেতু প্রেশার কুকারে করলে সময় লাগতো না আর প্রেশার কুকারে করলে অতটা টেস্ট আসে না, তো সেই জন্য এইভাবে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে কড়াইতে আমি 20 মিনিটের মতো কুক করে নেব। তো এখন একটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 20 মিনিট পরে ফিরে আসব। ঢাকা দিয়ে দিলাম, 20 মিনিট পরে ফিরে আসছি। তো 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বেরিয়ে গেছে মাংস থেকে, আর মাংসটা এখনও কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি যেহেতু এর মধ্যে পেঁয়াজ এখনও কাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আরও আমি 10 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। তো 10 মিনিট কুক করে নেব। তো তারপরে দেখবেন গ্রেভিটা সুন্দর হবে, তেলটা উঠবে উপরে। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন একদম উপরে তেল উঠে গিয়েছে আর মাংসটার আমার পেঁয়াজ টেঁয়াজগুলো সব গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তো এইভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো, 1/2 চামচ মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব। তো নেড়ে ছেড়ে নিয়েছি, এখন আমি 1/2 কাপ মতো পানি অ্যাড করব। এখানে মাংসটা একদমই সিদ্ধ হয়ে এসেছে আর পানি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু গরম পানি আমি 1/2 কাপ মতো দিয়ে নাগড়িটা ধুয়ে নিলাম। তো এইভাবে দিয়ে কিন্তু আবারও ঢাকা দেব। তো তার আগে একটু আমি ধনিয়া পাতা কুচি এর উপরে ছড়িয়ে দেব। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম, আগে আমি দিইনি, তো এখন দিয়ে দিলাম। তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ফিরে আসছি।
তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন একদমই সুন্দরভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা কিন্তু সার্ভ করে নিতে পারি। আর গ্রেভিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো কালারটাও সুন্দর এসছে। তো আমার একদমই মাংস, গরুর মাংস কষা রেডি। তো এইভাবে মাংস কষিয়ে যদি মেহমানদের দেন তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন, তো আমি কথা দিলাম। তো এইভাবে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত রেসিপি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।